ইমাম শফি সাহেব, মুফতি তকি উসমানের আব্বা, মুফতি শফি সাহেব গেলেন একবার ইংল্যান্ডে, গিয়ে দেখলেন খাবার টেবিলে সাজানো হয়েছে, উনি বসে গেছেন টেবিলে, কিন্তু কিছু কিছু বন্ধুরা টেবিলে খাওয়া না জায়েজ মনে করে কিনা জানি না, এরা বলে হুজুর নিচে দস্তরখানা বিছে নিচে বসে জানুগা, কথা বুঝেন নাই, সুন্নত তো বুঝতে দাও আপনাকে কখন কি রাসূল একবার খাবার খাচ্ছেন, কি খাচ্ছেন আপনারা, আমি কিন্তু শেষ করে দেবো, দোয়া করে দেবো, রাসূল কি খাচ্ছেন খাবার, কয়েকজন সাহাবী পাশে বসেছেন, এক সাহাবী একবার এখান থেকে নেয় আরেকবার ওইখান থেকে একটু নেয় আরেকবার ওখান থেকে নেয়, রাসূল এই কুল মিম্মা ইয়ালিকা বেটা যেখান থেকে আসো ওইখান থেকে খাও, সব জায়গায় হাত দাও কেন, সাহাবী চুপ হয়ে গেছেন, উনি এক জায়গা থেকে চুপচাপ খাচ্ছেন, বুঝলেন নাই রাসূল জবাব দিয়েছেন না, এখন পরবর্তী দিনে কথা খেয়াল করেন, পরবর্তী দিনে দেখলেন রাসূল নিজেই খাবার খাচ্ছেন, একবার ডানে একবার বামে একবার ওই কোন সামন থেকে নিয়ে খাইতেছেন, সাহাবী তো পাইছে সুযোগ, কথা কোন ঠিক না, উনি কয় হুজুর ব্যাপারটা কি, রাসূল তো মুস্কি হাসতেছেন, সুন্নতের সংজ্ঞা দিছেন আপনাকে আমি, বিয়ে করা সুন্নত আর কখনো বিয়ে না করাও কি সুন্নত, হাদিস বুঝতে হবে, আচ্ছা হুজুর আসলে আমাকে বলবেন প্লিজ, হ্যাঁ আনলে আমাকে একটু আগে বলিয়েন, প্রিয় ভাইয়েরা তো প্রশ্ন বুঝতে পারছেন তো, সাহাবী তো হুজুর আমাকে দমকাইলেন, আমি ডাইনে বলে ঘুরছিলাম এর জন্য আপনি দেখি এখন সব জায়গাতে হাত দিচ্ছেন, আল্লাহ রাসূল বলে সাহাবি যেই খাবার গতকালকে তুমি খেয়েছিলে ওই খাবারের মেনু ছিল একটা, মেনু ছিল কয়টা, একটা, মনে করেন মুড়ি আর সাসুর বন্ধু বান্ধবরা মিলে আপনারা খাইতেছেন সবাই মিলে, আপনার বন্ধু লন্ডন থেকে আসছে, বন্ধু বুট মুড়ি আন দিয়ে খাই একটু সরিষার তেল এরপরে মুড়ি সব মাখাইছেন সক্ষমত এক, এর আমার তো আপনার খাওয়া দরকার আছে, রাসূল বললেন বেটা শোনো গতকালকে খাবার ছিল মেনু এক আর আজকে দেখো তো কি খাবার, সাহাবী তো চুল খুঁজুর ও আজকে তো বিভিন্ন প্রকারের খেজুর, তাজা খেজুর, পাকা খেজুর, শক্ত খেজুর, নরম খেজুর, এখন মনে করেন সুন্নত শিখছে যেখান দিয়ে খাওয়া লাগবে সেটাই খাওয়া লাগবে, এখন এক লোকের দাঁত নষ্ট, কথা বলেন নাই দাঁত নরম তার সামনে পড়ছে আল্লাহ না করুন শক্ত খেজুর, সে কি শক্ত খেজুর কে দাঁত ভাঙবে, এটা সুন্নত না, না না এটা সুন্নত না, খাবার শুকনা খাবার রাসূলের জামানার ওই এলাকা শুকনা দেশ না ভাই, নবী তোর ডাইল দিয়ে আর তেন্দা দিয়ে খান নাই, ঠিক কি না বলেন, আপনি দশজনে মিলে খাবেন এক জায়গাতে আপনার দাঁড়িয়ে বরকতের পানি পড়বে আরেকজন খাবে, আমি মনে করি এটা সুন্নত হতে পারে না, এটা আমার ব্যক্তিগত মত, আমি ব্যক্তিগত মত ভুল হতে পারে না ভাই, আমি মনে করি না এটা সুন্নত, এটা আমার ব্যক্তিগত মত, যদি আপনি মনে করেন যে না ঠিক আছে আমার ভালো লাগে সবাই মিলে মিশে খাবো, এখন যে করোনা ভাইরাস আসছে কথা বোঝেন নাই, এখন কিন্তু ব্যক্তিগত মতটা কিন্তু সামাজিক মত হয়ে যাবে, ঠিক কি না, তোমার মুখ বেয়ে দাঁড়ি পড়তাছে আর আমি ওটা পাশে নিয়ে সিঞ্চন করে খাইলাম একই প্লেটে দশজন খাইলাম, আমার মনে হয় এই সুন্নতটা এখন আস্তে আস্তে উঠে যায় কিনা, আল্লাহ মাফ করুন যে রেখো না, আমিন, কথা বুঝতে পেরেছেন, যদি আপনার খেজুর হয় রুটি হয় এরপরে গরুর রান দুইটা খাওয়াই দিয়েছেন একটা একটা প্লেটের মধ্যে আপনি একটু একটু করে নিয়ে খেলেন উনি একটু খেলেন সমস্যা নাই, কিন্তু ভিজা যে খাবার ডাইল দিয়া ট্যাঙ্গা দিয়া ট্যাঙ্গা বুঝেন তো ট্যাঙ্গা তো আমরা খাই ঠিক কিনা, সিলেটে ট্যাঙ্গা না দিলে তো মারামারি লাগবে ঠিক কিনা বলেন, সম্বন্ধেই ভেঙে যাবে, বিয়ের বাড়িতে যদি ট্যাঙ্গা দেয় নাই কেন ঠিক কিনা বলেন, প্রিয় ভাইরা রাসূল বলেন সাহাবী গতকালকে খাবার ছিল বিভিন্ন প্রকারের না এক প্রকার, এক প্রকার খাবার থাকলে যেখানে আছে সেখান থেকে খাবে আর তোমার বিভিন্ন প্রকারের খাবার থাকলে যেইটা পছন্দ ওইটা নিয়ে খাও সমস্যা না, শুনুন বুঝতে পারলেন আপনাকে